আসসালামু আলাইকুম সহজ সহজভিটি রান্না চ্যানেলে আজকের পর্বে সবাইকে স্বাগতম আর শেয়ার করছি আপনাদের সঙ্গে ইলিশ মাছ দিয়ে পেঁয়াজ পাতা ভুনার রেসিপি ইলিশ মাছ তো একটা মজার মাছ এটা যে কোনো সবজির সঙ্গে রান্না করলেই ভালো লাগে আমি আজ দেখাবো কীভাবে পেঁয়াজ পাতা দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছটা ভুনা করা যায় আশা করি সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এর জন্য চা করতে হয়েছে প্রথমে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ তেল সয়াবিনের তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ যেটা আমি লম্বা ফালি করে কেটে নিয়েছি দেওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নিব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নিব যখন পেঁয়াজ আর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এরকম পর্যায়ে তখন এতে দিয়ে দিব বাটা মশলা এক হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ আধা চা চামচ পরিমাণ রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এরপরে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া মশলাগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়েজে মশলাগুলোকে কষিয়ে নেব একটু ভালো করে নেড়েজে কষিয়ে নিব। এ পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে মশলাটাকে একটু কষাবো মিনিট মিনিটখানিক পরে যখন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে আসবে এরকম পর্যায়ে দেখতেই পাচ্ছেন তখন এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবার একটু নেড়ে নিব আবার একটু ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিব এতে পেঁয়াজ পাতা আমি এখানে দুশো গ্রাম পরিমাণ পেঁয়াজ পাতাকে একটু লম্বাটে সাইজের করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কেটে এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পরে এই পেঁয়াজ পাতাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব আসলে কিছু সবজি আছে যেগুলো শুধু শীতের দিনেই পাওয়া যায় যেমন পেঁয়াজ পাতাটা এটা শীতের দিনে পাওয়া যায় এবং খেতে খুবই মজার আপনারা অবশ্যই একবার হলেও এরকম করে ট্রাই করে দেখবেন ভালো লাগবে এভাবে নেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখব ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট পর্যন্ত মিডিয়াম আছে রান্না করব এই পর্যায়ে দেখুন এ আমি কিন্তু কোনো পানি দিই কিন্তু পেঁয়াজ পাতা থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে এবং এই পানিটা দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে এই পানিটা দিয়েই একটু কষিয়ে নিতে হবে এবং চুলা রাসটা এই পর্যায়ে মিডিয়ামেই রাখতে হবে হাইতে না মিডিয়ামে রেখে যখন পানিটা একদম টেনে নেবে কোন পর্যায়ে পানিটা একদম টেনে নেবে তখন এতে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি পানিটা এখানে কমই দিতে হবে খুব বেশি না কারণ আমি অলরেডি পেঁয়াজ পাতাকে একটু কষিয়ে নিয়েছি আর ইলিশ মাছ যেহেতু খুবই সফট একটা মাছ এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না সো পানি যত কম দেয়া যায় সেটাই ভালো এরপরে ঢাকনা দিয়ে ঢেকে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন এরকম বলকটা চলে আসবে তরকারিটাতে তখন এরকম পর্যায়ে এ পর্যায়ে দিয়ে দিতে হবে মাছ আমি আগে থেকে চার টুকরো মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর টুকরো মাথা অংশ যেটা ওইটাকেও ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এভাবেই রেখে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রান্না করতে হবে এবং এরপরে ঢাকনা তুলে মাছগুলোকে উল্টে দিতে হবে ইলিশ মাছ নরম হওয়ার কারণে এটাকে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নাই এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টে দিলেই হয়ে যাবে এটাকে ওইভাবে নাড়ার কোনো প্রয়োজন হবে না এভাবে উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার ঢেকে ওয়েট করতে হবে পাশটাও হওয়া পর্যন্ত যখন দুপাশি হয়ে আসবে মাছটা এরপরে আমি শুধু একটু ঝোলটা শুকানোর অপেক্ষা যতটুকু সময় লাগে ঝোলটা শুকিয়ে যেতে আর পেঁয়াজ পাতাটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি আমার পেঁয়াজ পাতাটাও অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন শুধু ঝোলটা একটু টেনে নিলেই হয়ে যাবে এই তো এভাবে আরও মিডিয়াম হিটে দুই তিন মিনিট রাখার পরে পরেই দেখতে পাবেন যে অলরেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই তো রেডি হয়ে গেল আমার পেঁয়াজ পাটা দিয়ে ইলিশ মাছ বোনা আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করুন ধন্যবাদ সবাইকে